কারা হবে এবারের হেভি আর্ট সুপারস্টার? একুশ আমার অহংকার এই শিরোনামে ঝিনাইদহ শহরের পৌর ঐক্য পার্কে আজ সকালে অনুষ্ঠিত হয়েছে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা। স্বেচ্ছাসেবী সংগঠন হেভি গ্রুপ এই প্রতিযোগিতার আয়োজন করে। ঝিনাইদহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। পাশাপাশি বাক শ্রবণ প্রতিবন্ধী শিশুরাও প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে ছয়টি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিশুদের পুরস্কার প্রদান করা হয়। অংশগ্রহণকারী সকল শিশুদেরও সার্টিফিকেট দেওয়া হয়। এছাড়াও বাক শ্রবণ প্রতিবন্ধী শিশুদের বিশেষ পুরস্কারে সম্মানিত করা হয়। সমাপনী অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসিবুল কবির সুজন, হেভি গ্রুপের উপদেষ্টা গাউস গর্কি, প্রধান নির্বাহী জাহান লিমন সহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই প্রতিযোগিতার উদ্দেশ্য হল শিশুদের মধ্যে সৃজনশীলতা বিকশিত করা, তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি, শিল্পের প্রতি তাদের আগ্রহ জাগ্রত করা। আয়োজকরা জানান, ভবিষ্যতেও নিয়মিতভাবে এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করার পরিকল্পনা রয়েছে। আরও বেশি শিশুকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উৎসাহিত করা হবে। প্রতিযোগিতার আকার ও পরিসর বৃদ্ধি করা হবে। এই প্রতিযোগিতার মাধ্যমে ঝিনাইদহের শিশুদের মধ্যে শিল্প চর্চার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে বলে আশা করেছেন আয়োজকরা।